এ ফিত্রের আনন্দ, ঈদের আনন্দ, রোজা ভাঙ্গার আনন্দ তাদের জন্য যারা রোজা রেখেছিল, সোয়াম যারা রোজাওয়ালা। তো আমরা যারা রোজা রেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সামর্থ্যবান যারা তাদের জন্য তিনি যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। ইবনু ওমর ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের বক্তব্য, ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরকে কি করেছেন, আবশ্যক ফরজ করেছেন। এই জন্য জমহুর উলামাগণ বলেন সাদকায়ে ফিতির আদায় করা ফরজ, আর উলামায়ে হানাব বলেন এখানে ফরজ শব্দটা আবশ্যক অর্থে এসেছে, এই জন্য ওনারা আবশ্যক বলতে ওয়াজিব বলেন। আমলের দিক থেকে ফরজ এবং ওয়াজিবের মাঝে কোনো পার্থক্য নাই, হুকুমের দিক থেকে পার্থক্য আছে। আমলের ক্ষেত্রে ওয়াজিব যে অর্থে, ফরজ একই অর্থে। ইন্না আল্লাহ আওজাবা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, আল্লাহ তোমাদের জন্য হজকে ওয়াজিব করেছেন, সুতরাং তোমরা হজ করো। হজ করা কি ওয়াজিব না ফরজ? তাহলে এখানে ইন্না আল্লাহ আওজাবা আলাইকুমুল হাজ্জা, এখানে ওয়াজিব শব্দটা কিসের অর্থে এসেছে? ফরজ অর্থে। ওয়াজিব মানে আবশ্যক, শব্দিক একটু হেরফের আছে হুকুমে, আপনার আমলের দিক থেকে আমলের হুকুমে কোনো হেরফের নাই। তাহলে সাদাকাতুল ফিতির দেয়া এটা আবশ্যিক একটি ইবাদা, এটা সামর্থ্যবানদেরকে দিতেই হবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরাতান লিস-সায়মি মিনাল লাগবি ওয়ার রাফাথ, এই সাদাকাতুল ফিতির যদি তোমরা দেও, তোমরা যারা রোজা রেখেছ, রোজার মাঝে যে ত্রুটি বিচ্যুতিগুলো হয়েছে, ভুলভ্রান্তি হয়েছে, এই সাদাকাতুল ফিতির দেওয়ার কারণে ভুলভ্রান্তিগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন, রোজাকে পবিত্র করবে ভুল ত্রুটি থেকে। আমরা যারা রোজা রেখেছি আলহামদুলিল্লাহ আমাদের পেটের রোজা ঠিকঠাক হয়, চোখের রোজা ঠিকঠাক হয় না, রাস্তায় আসার সময় কত বেপর্দা নারী হঠাৎ চোখে পড়ে গেছে, চোখ ফিরিয়ে ফেলেছি আমরা, এই চোখে পড়াটাও তো অপ্রয়োজনীয় ছিল। ব্যবসা বাণিজ্যে লেনদেন করতে গিয়ে দু চারটা কথা এদিক সেদিক হয়ে গেছে, যেটা মুখের রোজা ছিল, পেটের রোজা না খেয়ে থাকা, মুখের রোজা গীবত না করা, মিথ্যা না বলা, এ পুরা রোজা একটা গীবত করেন নাই এমন আমরা কয়জন আছি, ইচ্ছা অনিচ্ছায় গীবতটা হয়ে যায়, দুই একটা মিথ্যা কথা হয়ে যায়, এভাবে রোজার মাঝে নোকসানিয়ত তৈরি হয়, রোজার যে হুকুক আছে সে হুকুকের মাঝে ঘাটতি হয়। আল্লাহ তাআলা সাদাকাতুল ফিতির আমাদের উপর ওয়াজিব করে, যে সাদাকাতুল ফিতির দেবে এর ওসিলে আল্লাহ ভুলগুলো মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। এই জন্য যতজন রোজা রাখবে সকল রোজাওয়ালার উচিত সাদাকাতুল ফিতির দেয়া, এটা হলো সাদাকাতুল ফিতিরের প্রথম কারণ। দ্বিতীয়, ওয়াত্তুমাতাল লিল মাসাকিন, আল্লাহর হাবিব বলছেন আল্লাহ তাআলা সাদাকাতুল ফিতরের মাধ্যমে গরিব মানুষকে কমপক্ষে ঈদের দিন ভিক্ষার হাত পাতা থেকে আল্লাহ বিরত রাখতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগনুহুম, তোমরা গরিবদেরকে মুক্ত করো, আন তাওয়াফি হাযাল ইয়াউম, এই দিনের তাওয়াব থেকে, তাওয়াব মানে প্রদক্ষিণ, গরিবরা ভিক্ষার ঝুলি নিয়ে দোকান থেকে সে দোকানে, এ বাড়ি থেকে সে বাড়িতে যায়, তোমরা সাদাকাতুল ফিতির দেও, কমপক্ষে একদিন যেন পৃথিবীর মুসলমান কারো কাছে হাত পাতা না লাগে। তুরমাতাল লিল মাসাকিন, গরিবদের খাবারের ব্যবস্থা করা হবে সাদাকাতুল ফিতিরের মাধ্যমে, ঈদের আনন্দ উপভোগ করবে, পিরনি পায়েস সেমাই পোলাও করমা খাবে গরিধরির ছেলেরা, আর গরিবের সন্তানেরা ভিক্ষার হাত মানুষের সম্মুখে তুলে ধরবে ঈদের দিন, আল্লাহ এটা চাননি,
তাই সাদকাতুল ফিতিরের মাধ্যমে ঈদের আনন্দ তিনি গরিবের ঘরে পৌঁছিয়ে দিতে চান। এই জন্য ধনীদের দায়িত্ব, সামর্থ্যবানদের দায়িত্ব, তারা ঈদের নামাজে আসার আগেই সাদাকাতুল ফিতিরটা গরিবের কাছে পৌঁছিয়ে দেবে। কমপক্ষে সেদিন যেন গরিবের ঘরেও একটু পিরিনি পায়েস রান্নার ব্যবস্থা হয়। ইসলাম কত চমৎকার ধর্ম, মানুষের জীবনের সাথে কতটা সঙ্গতিপূর্ণ ধর্ম। ঈদের আনন্দ আল্লাহ তাআলা সব মানুষের ঘরে একসাথে পৌঁছিয়ে দেওয়ার জন্য সাদাকাতুল ফিতির ওয়াজিব করেছেন। এখন এই সাদাকাতুল ফিতির আমরা যারা দেব, এখন আমাদের দেয়ার মাসআলাগুলো নিয়ে আমরা কথা বলবো। এক নাম্বার, কাকে দিতে হবে, কে দিতে হবে, কি দিতে হবে, আমরা এক দুই তিন করে আস্তে আস্তে সামনে যাব। প্রথমে বলতে চাই, কাদের উপর ওয়াজিব, কে দেবে। এ বিষয়ে ওলামায়ে হানাব বলেন, যাদের ঈদের দিন চাঁদ দেখার পরে নিসাব পরিমাণ সম্পদ আছে, তাদেরকেই ঈদগাহে যাওয়ার পূর্বে সাদাকাতুল ফিতির আদায় করতেই হবে। আর বাকি সব আলেম তারা বলেন যে না, নিসাব পরিমাণ সম্পদের প্রয়োজন নাই, দেয়ার সামর্থ্য যার আছে সেই দেবে। তাহলে ওলামায়ে হানাফের বক্তব্য নিসাব, নিসাব হলো 7.5 তলা স্বর্ণ, 52.5 তলা রৌপ্য, অথবা তার মূল্যমানের সম্পদ যার কাছে থাকবে ঈদের চাঁদ দেখার পরে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত। সেটা এক বছর নাগাদ থাকা জরুরি নয়, ওই সময়টুকুতে থাকলেই মৌলিক চাহিদা পূর্ণ করার পরে তাকেই সাদাকাতুল ফিতির আদায় করতে হবে। দলিল, দলিল একটি হাদিস সহিহ বুখারীতে এসেছে, লা সাদাকাতা ইল্লা আন যাহরি গিনা, বাংলা অর্থ হলো যে ব্যক্তির স্বাবলম্বিতা নেই ওই ব্যক্তির জন্য সাদাকা নেই। তাহলে স্বাবলম্বী হলে পরে দেবে। এই হাদিসের মাঝে কি 7.5 বড়ি স্বর্ণের কথা আছে? নাই। 52.5 তলা রৌপ্যের কথা আছে? ওই পরিমাণ সম্পদ থাকার কথা আছে? হাদিসটা ইজমালি, লা সাদাকাতা ইল্লা আন যাহরি গিনা। সহিহ বুখারীর এই হাদিস দিয়ে ওনারা দলিল দিচ্ছেন যে স্বাবলম্বিতা নাই তার সাদাকা নাই। আর স্বাবলম্বিতা বলতে ওনারা এবার কেয়াস করেছেন জাকাতের নেসাবের উপরে। সরাসরি দলিল না কেয়াস? খুব সতর্কতার সাথে শুনবেন, বুঝবেন, তাহলে আমল করতে আপনাদের সুবিধা হবে। লা সাদাকাতা ইল্লা আন যাহরি গিনা, স্বাবলম্বিতা নাই তার সাদাকা নাই। এই হাদিসে বলা হয়নি যে স্বাবলম্বী হওয়ার জন্য 7.5 বড়ি স্বর্ণ আলা হওয়া লাগবে, 52.5 তলা রূপের মালিক হওয়া লাগবে, অথবা ওই পরিমাণ সম্পদ আলা হওয়া লাগবে অতিরিক্ত মৌলিক চাহিদা ব্যতিরেকে। এই কথা হাদিসে নাই, শুধু স্বাবলম্বিতা শব্দটা আছে। তাহলে ওনারা কেয়াস করে বলছেন যে স্বাবলম্বী সে ব্যক্তি হবে যে ব্যক্তি এই পরিমাণ নেসাবের মালিক হবে। তাহলে আমরা 7.5 বড়ি স্বর্ণ, 52.5 তলা রৌপ্যের মালিক হওয়া নির্ধারিত কোনো হাদিস থেকে পেলাম না, উনাদের কেয়াস থেকে পেলাম। ওই কেয়াসের আলোক ওলামায়ে হানাফের ফতোয়া এই। আর বাকি শাফি, মালিকি, হাম্বলি যত মাজহাব আছে সব আলেমরা একমত, না এটা লাগবে না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ ফাক রব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, ইবনু ওমর বলছেন, ফরাদ রাসূলুল্লাহ যাকাতাল ফিতর সোয়াম মিন তামার সোয়াম মিন শাঈর আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। যা আল্লাহ তাআলা যাকাতুল ফিতর ওয়াজ ফরজ করেছেন, আল্লাহর হাবিব ফরজ করেছেন, স্বাধীন ব্যক্তি, গোলাম, ছোট বড়, নারী পুরুষ সবার উপরে,
এখানে বলেননি যে এই এই পরিমাণ সম্পদ লাগবে, এটাও আম, তাহলে সবাই দেবে। তবে দেওয়ার জন্য টাকা তো থাকা লাগবে, যে পরিমাণ দেবে সে সম্পদ তো থাকা লাগবে। তাহলে এই কথাটুকু বলার অপেক্ষা রাখে না, এর মানে নারী পুরুষ ছোট বড় দাস গোল আজাদ সবাই দেবে যদি সামর্থ্য থাকে। এ হলো উনাদের দলিল। উনাদের আরেকটা দলিল হলো আবু দাউদের আপনার আহমদের হাদিস, মুসনাদ আহমদ এবং নাসাই বলছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আলা ফাকিরিন আও গেনান, উনারা বলতেছেন ফকিরের যদি সামর্থ্য থাকে ফকিরও দেবে, ধনী তো দেবে। আবু দাউদ থেকে আরেকটি হাদিস আনছেন, হাদিস নাম্বার 1619, আল্লাহর হাবিব বলছেন, সাউম মিন বুররিন আও কুমহিন আলা কুল্লি ইসনাইন সগীরিন আও কবীর হুররিন আও আবদ যাকারুন ওয়া উনসা আম্মা গানিয়ুকুম ফায়ুযাক্কিহুমুল্লাহু বিহা ওয়া আম্মা ফাকীরুকুম ফায়ুরদ্দুল্লাহু তাআলা আকসারা মা আতা ওয়া আম্মা ফাকীরুকুম। ধনীরা তো দেবেই, ধনীরা দিলে কি হবে, আল্লাহ মাল পবিত্র করবে, ধনীরা দিলে পরে এর উসিলা তাদের রোজার নকশানিয়ত ত্রুটি দূর হয়ে যাবে। ওয়া আম্মা ফাকীরুকুম, তোমাদের ফকিররাও দেবে যদি সামর্থ্য থাকে। তো প্রশ্ন হলো, ফকির মিয়া মানুষের কাছে চাইছে অথবা মানুষ তার বাড়িতে গেছে গিয়ে তারে সাদাকাতুল ফিতির দিছে, এখন সে যদি আবার দিয়ে দেয় তাহলে সে খাবে কি? বিশ্বনবী বলছেন, ফায়ারুদ্দুল্লাহু ইলাইহি আকসারা মা আতা, সে যদি দিয়ে দেয় আল্লাহ তার কাছে আরো বেশি পরিমাণ ফিরিয়ে দিতে পারে, সে ক্ষমতা আল্লাহর আছে। আবু দাউদের হাদিস। এই হাদিসকে সামনে এনে ওলামায়ে শাওয়াফে আহমদ মালিক রাহেমাহুমুল্লাহ তিন মাজহাবের আলেমরা বলেন, যদি সামর্থ্য ফকিরের হয় ফকিরও দেবে। এর কারণ আছে, তারা বলতে চান ফকির যে রোজা রেখেছে ফকিরের রোজার মাঝে কি নোকসানিয়ত হয়নি? ধনী মিয়ার রোজার মাঝে চোখের সমস্যা হয়েছে, খেয়ানত হয়েছে, মুখের খেয়ানত হয়েছে, তো গরিব মিয়ার কি হয়নি? এতে করে গরিবের যদি সামর্থ্য থাকে, ওই গরিব যদি জাকাত দেয়, সাদাকাতুল ফিতিরকে জাকাত বলা হচ্ছে, যদি এখানে সাদাকাতুল ফিতির দেয় তাহলে গরিবের রোজা ত্রুটিগুলো আল্লাহ দূর করে দেবে। এই জন্য তারা বলছেন গরিবও দেবে। আমি বলতে চাই সামর্থ্যবান দেবে, এটাই হলো মূল কথা, যার ক্ষমতা আছে। এখন ক্ষমতা 52.5 তলা রূপার বর্তমান বাজার মূল্য হলো কমপক্ষে 50,000 টাকা। স্বর্ণের কথা বাদ দিলাম, স্বর্ণ তো 7.5 বড়ির দাম বর্তমানে 4,00,000 টাকার উপরে। 21 ক্যারেট স্বর্ণ ক্রয় মূল্য এখন 65,000, বিক্রি মূল্য 55,000, তো 55,000 7.5 তলা দিলে 4,00,000-এর উপরে চলে যাবে। আচ্ছা বলুন তো, স্বর্ণ বাদ দেন, রূপার কথা ধরেন, সামর্থ্যের সবচেয়ে ছোট অংশ হলো 52.5 তলা রূপা, সাকাত সাদাকাতুল ফিতির দেওয়ার জন্য কি 50,000 টাকা লাগে? লাগবে এক সা পরিমাণ অথবা অর্ধ সা পরিমাণ। তাহলে অর্ধ সা পরিমাণ বাংলাদেশে আমাদের ইসলামী ফাউন্ডেশন ঘোষণা করেছে সবচেয়ে ছোট কম হলো 70 টাকা, সবচেয়ে বেশি হলো 2300 টাকা। আচ্ছা 70 টাকা হলো সর্বনিম্ন, যাদের ঘরে 70,000 টাকা নাই, 50,000 টাকা নাই, 40,000 টাকা নাই, মাত্র 20,000 টাকা আছে, 70 টাকা কি সে সাদাকা করতে পারে না? তাহলে যার ঘরে 10,000 টাকা আছে চাইলে সেও কিন্তু 70 টাকা সাদাকাতুল ফিতির দিতে পারে। তাহলে আমরা ওলামাই হানাফের ফতুয়া 7.5 বড়ি স্বর্ণ অথবা 52.5 তলা রূপা নেসাব, এর নিচে হলে দেয়া লাগবে না। আমরা কেয়াসের উপরে ডিপেন্ড যদি না করি, আমরা বরং সামর্থ্য যার আছে সেই দেই, দেয়ার মাঝে কল্যাণ আছে না নেই? হ্যাঁ, যদি 7.5 বড়ি স্বর্ণ 52.5 তলা রূপা এই সামর্থ্য কারো না থাকে, সে যদি নাও দেয় ওলামাই হানাফের ফতুয়ার আলোকে সে গুনাগার হবে না। কিন্তু ওলামাই হানাফ এটা বলেনি যে যার 20-30,000 টাকা সে দিতে পারবে না, এটা তো বলেনি, উজুবের কথা বলেছে, ওয়াজিব হবে না। তা আমি আপনাদেরকে বলতে চাই,
আমার আলোচনা আপনারা যারা শুনছেন, দেয়ার সামর্থ্য কার আছে কার নাই আল্লাহ ভালো জানেন, যাদেরই সামর্থ্য আছে সবাই দিবেন, কারণ আমাদের রোজাগুলো ত্রুটি মুক্ত নয়। আমার ঘরে 10,000 টাকা আছে, এখান থেকে আমার ফ্যামিলি 3 জন সদস্য আছে, 3×7=21, আমি যদি 70 টাকা করেও দেই মাত্র 210 টাকা যাবে, আমার ঘরে আরও 9,000 টাকার বেশি থেকে যাবে, আমি 52-এর দিকে কেন তাকাতে যাব। আমি চাই যে আমার যে রোজাগুলো আমি রেখেছি আল্লাহ যেন রোজাগুলোকে ত্রুটিমুক্ত করে কবুল করে, ঠিক কিনা? এই জন্য সবাই দেবেন, দেয়ার মাঝে কোনো অকল্যাণ নাই, দেয়ার মাঝে কল্যাণ দাতার কল্যাণ গ্রহিতার, যে দেবে সে দিয়ে লাভবান হবে। আমরা যে যাই দেই, জাকাত দেই, সাদাকা দেই, সাধারণ দান করি, মনে রাখবেন প্রত্যেকটা দান কোটি গুণ বৃদ্ধি হয়ে ফিরে আসবে ইনশাআল্লাহ, একটা খেজুর পাহাড় হয়ে ফিরে আসবে। সহিহ বুখারীর রওয়ায়েত, মান তাসাদদাকা বিআদলি তামারাতিন মিন কাসাবিন তাইয়্যিব ফা ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি থুম্মা ইউরাব্বি লিসাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালাউ হাত্তা তাকুনা মিসলাল জাবাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা খেজুর যদি দান করো, আরে ভাই বাংলাদেশে খেজুর হয় না, খুরমা জন্ম নেয় না, তারপরেও তো আমরা এক একটা খেজুর 1 টাকা ফিস, এমন খেজুরও আছে না, নেই বরং 1 কেজি কিনলে 1-2 টাকা পড়বে, ভালোটা কিনলেও 5-7 টাকা পড়ে। আর সৌদি আরবে যারা সৌদি আরবে খেজুর বাগানে গেছেন, তারা নিজেরা চোখে দেখেছেন যখন খেজুর পাকে নিচে কত খেজুর পড়ে থাকে, খাওয়ার লোকও নেই, গাছে পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, নিচে পচতেছে, অ্যাভেলেবেল সেই দেশে খেজুর। বিশ্বনবী ওই দেশে খেজুরের কথা বলছে, বাংলাদেশি খেজুর না, যেখানে খেজুর 1-2টার কোনো দামই নাই, খুব কম দাম, 1-2 পয়সা। বিশ্বনবী সেই উদাহরণটা দিয়ে বলেন, তুমি যদি খেজুরটা কোনো ফকিরের হাতে দান করো, ওই ফকিরের প্লেটে পড়ার আগে আল্লাহ নিজের ডান হাত বিছায়া দেন। সুম্মা ইউরাব্বি লিসাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়াতান হাত্তা তাকফালুহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল। তারপর আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে ডেকে বলেন, ফেরেশতা শোনো, আমার বান্দা একটি খেজুর দান করেছে, আমি তার 10 গুণ সওয়াব তার আমল নামায় তাৎক্ষণিক লিখে দিয়েছি, এখন তোমার দায়িত্ব হলো এই খেজুরটার সওয়াবটাকে তুমি বড় করো। আমার বান্দাদের গরু ছাগল বাচ্চা দিলে তারা খড়কুটা খাওয়াইয়া যেমন বড় করে, এই দায়িত্ব তোমারে দিলাম, এই সওয়াবটাকে তুমি বড় করতে থাকো। হাত্তা তাকুনা মিসলাল জাবাল, নবী মুহাম্মদ বলেন কিয়ামতের দিন ওই খেজুর দাতা দেখতে পাবে পাহাড় পরিমাণ সওয়াব হয়ে সেটা ফিরে এসেছে। তাহলে নফল সাদাকার মাঝে এত সওয়াব যদি হয়, ফরজের সওয়াব এর চেয়ে কম না বেশি? নিশ্চয় বেশি। তো সাদাকাতুল ফিতর ওয়াজিব, যাদেরই সামর্থ্য আছে সবাই দেবেন, দেয়ার মাঝে কল্যাণ। আল্লাহ তাআলা আমাদেরকে দেয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কারা দিব সেটা বুঝে ফেললাম, এখন হলো আমরা কি দেব। আমাদের বাংলাদেশ টাকা দেই, এই জন্য আমাদের ইসলামী ফাউন্ডেশন সবসময় ঘোষণা করে যে আমরা এত টাকা দিতে চাই, যেমন এবারও শুনেছেন আপনারা 70 এবং উপরের 150। আবার পত্রপত্রিকায়, বিভিন্ন চ্যানেলে, ইউটিউবে, ফেসবুকে আলোচনা শুনতে পাচ্ছেন, কিছু কিছু আলেম বাংলাদেশে বলতেছে টাকা দিয়ে সাদকাতুল ফিতর দিলে সাদকায়ে ফিতর আদায় হবে না, এই কথা কি শুনেছেন আপনারা? যারা ফেসবুক টেসবুক চালান, সোশ্যাল মিডিয়ার সাথে আছেন, তারা দেখেছেন আমাদের বাংলাদেশে 2-4 জন আলেম ইদানি এবার রোজার আগেও শক্ত করে বলেছে টাকা দিলে হবেই না। তাহলে তো আমরা ধরা খেয়ে গেলাম, মুসিবত হয়ে গেল। এ বিষয়ে আমাদের ক্লিয়ার থাকা দরকার, এলেম থাকলে আপনি বিভ্রান্ত হবেন না, এলেম না থাকলে কেউ কিছু বলেছে আপনি হঠাৎ করে ভাববেন যাহারে কি হলো জানি। এখন আমরা টাকা দেব নাকি দ্রব্য দেব, এ বিষয়ে ওলামাই কেরামের 2টি মতামত পাওয়া যায়। ওলামাই হানাফ বলছেন, হ্যাঁ, আপনি দ্রব্য না দিয়ে টাকা দিলেও আপনার সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে। আর অন্য অন্য আলেমরা বলছেন যে না, দ্রব্য দেয়াই উচিত, দ্রব্য দেয়াই উচিত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় টাকা দিয়ে সাদাকাতুল ফিতির আদায় করা হতো না। আবু সাইদ খুদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুননা নাখরুজু যাকাতাল ফিতির ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তুআম আও সাআম মিন শাঈর আও সাআম মিন জাবীব। রাসূলুল্লাহর জামানায় আমরা 100 পরিমাণ খেজুর দিতাম, 100 পরিমাণ খাবার দিতাম, 100 পরিমাণ পনির দিতাম, 100 পরিমাণ জাবীব কিশমিশ দিতাম। এরকম ইবনে ওমর, আবু সাইদ খুদরি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের বক্তৃতায় পাওয়া যায় মোট 6টি জিনিস তারা দিতেন। একটা হলো 100 পরিমাণ খাবার, সয়া কি পরে বলছি। দ্বিতীয় 100 পরিমাণ জব, তৃতীয় 100 পরিমাণ পনির, চতুর্থ তো 100 পরিমাণ কিশমিশ, পঞ্চম তো 100 পরিমাণ খেজুর, ষষ্ঠ অর্ধসা পরিমাণ গম। তাহলে গম দেয়া হতো অর্ধসা পরিমাণ, আর বাকি 5টা দেয়া হতো 100 পরিমাণ। রাসূলুল্লাহর জামানায় টাকা পয়সা ছিল না, দিনার দেরহাম ছিল না, তো রাসূল তো বলেন নিজে দিনহারা দেরহাম দেরহাম দিও। এই জন্য ওই আলেমরা বলতেছেন যে না, রাসূলের জামানায় তো দিনার দেরহাম ছিল, সুতরাং তোমরা দিনার দেরহাম রাসূল বলেনি তাই দিও না, সরাসরি তোমরা এগুলো দিও। ওলামায়ে হানাফ বলেন যে রাসূলের জামানা দিনার দেরহাম ছিল, তিনি দেননি টাকা পয়সা দিনার দেরহাম দিয়ে। এই জন্য এ কথা এটা প্রমাণ করে না যে দিনার দেরহাম জায়েজ না। এর কারণ এখানে মাকাসিদুশ শারঈয়্যা ইম্পর্টেন্ট। রাসূলের হাদিস হলো তুমাতাল্লিল মাসাকিন, তুমাতাল্লিল মিসকিনের খাবারের আয়োজন করো। এখন খাবারের আয়োজন করবেন, এই খাবার কিন্তু অঞ্চল ভেদে ভিন্নতা আছে। খেজুর সরাসরি খাওয়া যায়, রুটিও সরাসরি খাওয়া যায়, পনির জব কিশমিশ এগুলো সরাসরি খাওয়া যায়, কিন্তু ভাত বাংলাদেশের কেউ সরাসরি খায় না, সাথে নিশ্চয় তরকারি যোগ হবেই। এই ভাতের সাথে তরকারি যোগ হওয়া নফল না ফরজ, কথা বলতে হবে আপনাদের। হ্যাঁ, তাহলে আপনারা যদি বাংলাদেশের হিসাব করে শুধু চাল দেন, তাহলে ডাল দিব কে, লবণ দিবে কে? ভাতের সাথে লবণ দরকার আছে না নেই? তরকারি? তাহলে রাসূল তো তোমা শব্দ বলেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়াটা এখানে খুব চমৎকার। তিনি হাদিসের দিকে তাকালেন, উনারাও হাদিসের দিকে তাকালো। উনারা হাদিসের দিকে তাকাইয়া ওই 6টা জিনিসকে নির্ধারণ করে বলে এ 6 বাহিরে যাওয়া যাবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিসের দিকে তাকালেন তুমাতাল্লিল মাসাকিন, আর তিনি চিন্তা করলেন যে পৃথিবীর বিভিন্ন দেশের খাবার তো বিভিন্ন রকম হয়, তাহলে যদি আমরা 6 ভিতরে থাকি তাহলে তো আম শব্দটা ব্যাপক, এটা পৃথিবীর এক এক দেশে এক এক রকম। তাহলে যেমন আমাদের বাংলাদেশের দিকে ধরেন, এখানে তো আম বলতে আমাদের দেশে প্রধান খাদ্য চাল বোঝানো হবে। এখন আমরা সবাই যদি ফতুয়া দিয়ে দেই যে চাল কিশমিশ পনির তামার এগুলো ছাড়া টাকা দেয়া যাবে না, তাহলে আমাদের প্রধান খাদ্য আমরা চাল দিতে থাকলাম, তো ফকিররা শুধু চাইলে পাইলো। এখন ফকিরের ছেলে যে সকালবেলা একটু মুরগির গোস্ত খাইতে চায়, এখন মুরগির গোস্ত কেনার টাকা পাইব কই? এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইয়াজুজু দাফউল কিমাতি ফি ইখরাজি যাকাতিল ফিতর মিন বাবিত তাসহীলি ওয়াত তাইসীরি আলাল ফুকারা, যে ফকিরদের জন্য সহজতর হবে, কল্যাণকর হবে যদি আমরা তাদেরকে বস্তুর মূল্য দেই। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি বস্তু দিতে চায় তাহলে কোনো অসুবিধা নাই। ওয়াম্মা ফি আওকাতি শিদ্দাতি ওয়া আদামি ওয়ফরাতিল হুবুব ফাউলা দাফউল আইন মিন বাবিল মুরাআতি মুসলিহাতিল ফকির। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্যের সাথে হা কাজা কাল আল হাসান আল বসরি, প্রখ্যাত তাবি হাসান বসরি বলেন আমি একমত, প্রখ্যাত তাবি আতা উনি বলেন আমি একমত, ওমর ইবনে আব্দুল আজিজ রাহেমাহুল্লাহ পঞ্চম ইসলামের খলিফা তিনি বলেন আমি একমত,
সুফিয়ান আস-সাউরী রাহিমাহুল্লাহ উনি বলেন আমিও একমত। তাহলে বস্তুর মূল্য দেওয়ার ক্ষেত্রে শুধু ইমাম আবু হানিফা একা ফতোয়া দেন নাই, তার সাথে আরো বড় বড় অনেক তাবিও আছে, তারাও বলেছেন বস্তুর মূল্য দিলে সাদকাতুল ফিতর আদায় হবে। আল্লামা ইবনে রুশদিন বলেন, কালা ইবনে রুশদিন وافق البخاري الحنفية في هذه المسألة مع كثرة مخالفته لهم। আল্লামা ইবনে রুশদিন বলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হানাফিদের সাথে অসংখ্য মাসআলায় দ্বিমত পোষণ করেছেন, কিন্তু টাকা দিয়ে সাদকাতুল ফিতর দেয়া যাবে এই মাসআলায় হানাফিদের সাথে তিনিও একমত হয়েছেন। তাহলে আজকে যারা শক্তভাবে রদ করছে যেটা যাবেই না, তাদের এই কথাগুলো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এজন্য শরীয়তের ইখতিলাফপূর্ণ মাসআলায় কখনো বাড়াবাড়ি গ্রহণযোগ্য না। দেখুন, লক্ষ্য করে, একদল আলেম বলছেন মূল্য দিয়ে সাদকাতুল ফিতর আদায় করা জায়েজ, আরেক দল আলেম বলছেন মূল্য দেবেন না বস্তু দেবেন। আচ্ছা, এই ইখতিলাফটা এটা কি এই বছর গত বছর নাকি সাহাবী তাবিদের যুগে ছিল? আজ থেকে 1300 বছর আগেও ইখতিলাফটা কি নতুন? তো নতুন ইখতিলাফ নয়। তাহলে আপনাকে আমাকে আলোচনা করার সময় মাথায় রাখতে হবে যেই বিষয়ে আলেমরা আগে ইখতিলাফ করেছে ওটাকে ইখতিলাফের জায়গায় রেখেই আলোচনা করতে হবে। আপনি এক পেশে হয়ে আলোচনা করা ঠিক হবে না। এরপরে সহিহ বুখারীতে এসেছে, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়ামানের গভর্নর ছিলেন তখন এক বছর তিনি কাপড়ের অপ্রতুলতা দেখেছিলেন মদিনায়। শুনেছিলেন যে মদিনাতে সেই বছর মানুষের পরনের কাপড়ের সংকট চলছে। ইয়ামানে তিনি সাদকাতুল ফিতর আদায় করার সময় বললেন, ইতুনি বিআরদি সিয়াবিন খামিসিন আও লাবিসিন ফিস সাদাকা মাকানা শাইরি ওয়াজ যুররা আহওয়ানু আলাইকুম ওয়া খাইরুল লিআসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা। সহিহ বুখারীর রওয়ায়েত, ইমাম বুখারী এই হাদিসটার জন্য একটি আলাদা বাব তৈরি করেছেন, বাবুল আরদি ফিস যাকাত, যাকাত এবং সাদাকাকে একই অর্থে ব্যবহার করা হয়েছে। ইমাম বুখারী বলেন হযরত মুআজ বিন জাবাল ইয়ামানের লোকদেরকে ঘোষণা করলেন, তোমরা এবার তোমাদের যে পণ্য দিতা, জব দিতা, গম দিতা ইত্যাদি ইত্যাদি দিতা, তোমরা এগুলো না দিয়া এবার তোমরা কাপড় দেও, কারণ আমার মদিনার ভাইদের জন্য কাপড় দরকার। তাহলে কি পরিমাণ কাপড় দেবে? যার যা যতটুকু সাদাকা আসছে ওই সাদাকার মূল্য নির্ধারণ করলে কাপড় কেমনে দেবে? যদি নির্ধারণ না করে তাহলে যারা 100 পরিমাণ জব দিত তারা হিসাব করছে তাদের দেশে ধরেন 100 পরিমাণ জব এবার 5 দিনার, 5 দেরহাম। তাহলে 5 দেরহাম হলে কতটুকু কাপড় কেনা যায় ওই হিসাব করে তারা 5 দেরহামের কাপড় দিছে। কাপড় দেওয়ার জন্য বলেছে রাসূলের একজন সাহাবী হযরত মুআজ বিন জাবাল। হাদিসটা এসেছে কোন কিতাবে? কথা বলতে হবে তো আপনাদের, কোন কিতাবে? আচ্ছা, এই অর্ডার করেছেন যিনি তিনি কি? সাহাবী। তাহলে বস্তু দিয়ে দিতেই হবে, জব তামার ইত্যাদি দিয়া এর ব্যতিক্রম করা যাবে না। যারা আজকে স্ট্রংলি বলছেন তাহলে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাসআলাকে তারা কিভাবে দেখবেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজেও তিনি সাপোর্ট করেছেন যে বস্তুর মূল্য দিলেও সাদাকাতুল ফিতর আদায় হবে, কোনো অসুবিধা নেই। আমাদের আহলে হাদিস ভাইদের সবচেয়ে বড় আলেম তারা যাকে মনে করেন, সবচেয়ে বড়দের মাঝে একজন আল্লামা ইমাম ইবনুত তাইমিয়া। নাম শুনেছেন? ইবনুত তাইমিয়ার ব্যাপারে আমাদেরও শ্রদ্ধার কোনো অভাব নেই, অনেক বড় আলেম ইবনুত তাইমিয়া, অনেক বড় মুহাদ্দিস। ওনার জীবনী বলতে গিয়ে কোনো কোনো আলেমরা বলেছেন ইমাম ইবনুত তাইমিয়া তো বড় মুহাদ্দিস ছিলেন, উনি যে হাদিস জানেন না সেটা হাদিস না। ইবনুত তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইয়াজুজু ইখরাজুল কিমা ইনদাল হাজা,
আবিল মুসলিহাতির রাজিআ উনাল মাজমুউ আল ফাতওয়াতে তিনি বলছেন যে যখন দেখা যাবে কোন এলাকায় টাকা দিলে লাভ বেশি তখন আমি ইবনে তাইমিয়াও বলি বস্তু না দিয়া টাকা দেয়া জায়েজ তাহলে ইমাম ইবনে তাইমিয়াও বলছে টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করলে কোনো অসুবিধা নাই আচ্ছা এবার আসেন আপনাদের কাছে যাই আমি আমরা যারা ঘরে চাল নাই তো আমরা বাজার থেকে চাল কিনে তারপরে ফকিরকে দেব এখন চালের মূল্য কত বাংলাদেশে সবচেয়ে ভালো চাল যেটা ওটার মূল্য 1500 টাকা 125 1 কেজি 150 যেগুলো আমরা খাই বাসমতি চাল কি অ্যাভেলেবল খায় মানুষ না এটা হলো অকেশনালি খায় আচ্ছা এখন বাসমতিও যদি কেউ খায় ধরেন প্রতিদিন খায় তো বাসমতির মূল্য তো এমন 150 200 পনে 200 এখন সালমান এব্রাহিম সাহেব যাকাত দেবেন ইউসুফ আব্দুল্লাহ হারুন সাহেব যাকাত দেবেন তো রাসূলুল্লাহ বলেছেন কিসমিসের কথা পনিরের কথা খেজুরের কথা জবের কথা তৎকালীন বাজার মূল্য কি সবগুলোর কেজি এক রেটে ছিল বাংলাদেশও কি এক রেট সম্পদের মালিকানাও সমান নয় যার কাছে 1,00,000 টাকা আছে সেও সাদকাতুল ফিতির দেবে যার কাছে 1 কোটি আছে সেও দেবে যার কাছে 100 কোটি আছে সেও সাদকাতুল ফিতির দেবে এখন যে 1,00,000 টাকার মালিক সেও দিল 3.5 কেজি চাল আবার যার 100 কোটি সেও দিল 3.5 কেজি চাল এতে করে গরিব জিতল না ঠকল আচ্ছা এখন আমরা সালমান এব্রাহিম সাহেবকে বলবো যে আপনি চাল টাল না দিয়া বরং আপনি পনির দেন পনিরের কেজি 700 টাকা আল্লাহ আপনার সম্পদ দিছে বেশি তৌফিক দিছে বেশি গরিব লাভবান হবে আপনি সওয়াব পাবেন আপনি পনির দেন উনি আবুল কালাম আজাদ ওয়াজহুজ হওয়ার শুনা উনি বললে এবার আমি পনির দেওয়ার সিদ্ধান্ত নিলাম ওনার পরিবারের সদস্য 7 জন 10 জন উনি বেশি করে 3.5 কেজি করে 20-25 কেজি পনির কিনা ফকিররে দিল ফকির খুব খুশি হবে তো বরং পনির বলবো স্যার এটা দিয়ে আমি কর্ম কি এটা কোন আচ্ছা আরেকজন বলল যে হুজুর কিশমিশের কেজি 500 টাকা এখন আমি এটা দেব উনি 10-12 জনের ঘরের মাঝে এতগুলা কিশমিশ বাজার থেকে এক সা করে এনে ফকিরকে কিশমিশ দেয়া শুরু করলো ফকির খুশি হবে সাদাকাতুল ফিতর তো ফকিরের জন্যই নাকি কার কল্যাণে কথা বলেন না কার কল্যাণে আচ্ছা ফকিরকে খেজুর দিলে খুশি হবে এবার সালমান এব্রাহিম সাহেব যদি পনিরের জায়গায় 700 করে টাকা দেয় ফকির খুশি না বেজার ইসলাম তো ফকিরের কল্যাণ চেয়েছে কারণ সাদাকাতুল ফিতরের এই টাকাটা দিয়া ফকির চাইলে এবার ফোলাও কিনবে চাইলে সে পিন্নি কিনবে চাইলে সে মাংস কিনবে চাইলে তার সন্তানের জন্য একটা লাল টুকটুকে শার্ট কিনবে ইসলাম কল্যাণ চেয়েছে ফকিরের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম ইবনে তাইমিয়া ইমাম বুখারী হযরত আতা সুফিয়ান আস-সাউরি মুয়াজ বিন জাবাল সহ এই আলেমরা যে ফতোয়াটি দিয়েছেন আমি মনে করি সাদকাতুল ফিতরের ক্ষেত্রে কিমত দেয়ার মাঝে গরিবের কল্যাণ বেশি তাদেরটাই যুক্তিযুক্ত এখন বাংলাদেশি যে কয়জন ভাই এই আলোচনা করেছেন তারা নিশ্চয়ই এই ভিডিওর কারণে আমার আলোচনা তারা শুনবেন তাদের কাছে আমি বিনয়ের সাথে বলতে চাই কিমত দেয়াকে তারা যেভাবে রদ করলেন বললেন দেয়া যাবে না দিলে আদায় হবে না আমি তাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই তাহলে আপনি বাংলাদেশে শুধু চালের কথা বললেন যে সবাই খাবার দেন তো পনির কিশমিশ জবের কথা কেন বললেন না কারণ আপনিও জানেন যে বাংলাদেশে পনির দিলে কোনো ফকির নিতেও চাইবে না এরপরে আরেকটা ঝামেলা আছে সেটা হলো আমরা সবাই যদি এবার ওনাদের ফতোয়া মেনে বাংলাদেশে এবার চাল দেয়া শুরু করি আচ্ছা বলুন তো একটা ফকির বিভিন্ন বাড়িতে যাইয়া চাল পাইতে 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 30 কেজি 50 কেজি 100 কেজি পাইল এবার সে কি চালগুলো রেখে দেবে নাকি দোকানে বিক্রি করবে কোনটা মনে হয় আমরা সবাই বুঝা লাইছি আসলেই বিক্রি করে দিবে আচ্ছা বিক্রি করতে গেলে সেই দাম আগের মতোই পাবে না একটু কম পাবে তো আমি বাজারে যাইয়া চাল কিনলাম কিনা ফকির দিয়ে দিলাম হেতে যাইয়া আবার বাজারে বেচলো এতে করে দোকানদার লাভবান না ফকির লাভবান তো উনাদের শক্ত ফতুয়ায় ফকির ঠকতেছে দোকানদার জিততেছে
এইজন্য ইসলামী আলোচনাগুলোতে নিশ্চয়ই আপনি আল্লাহ তাআলার রাসূলুল্লাহর বক্তব্যগুলোকে ভালো করে দেখতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তুমাতাল্লিল মাসাকিন শব্দের দিকে চমৎকার করে তাকাইয়া তিনি ফতোয়া দিয়েছেন যে তোমা মানে হলো এখানে খাবার, আর খাবার পৃথিবীর সব দেশে এক রকম হয় না। সুতরাং শুধু বস্তুর কথা বললে চাল দিলে বাংলাদেশে ডাল পাবে না, ডাল পাইলে ফল আপনার লবণ পাবে না, তাই তুমি কিমত দিলে কিমত দেয়াটাই তোমায় পরিণত হয়ে যাবে। এই জন্য আপনারা চাইলে টাকা দিয়ে সাদাকা দিতে পারেন, আমি আশা করি কোনো অসুবিধা নাই। এখন আপনি কোনটা দেবেন, কিসের মূল্যটা আপনি দেবেন? হ্যাঁ, ইয়েস, যেটা প্রচ্ছন্নভাবে আলোচনা এসে গেছে আপনার সামর্থ্যের আলোকে। আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য বেশি দিছে আপনি কিসমিতের দামটা দেন, যাদের সামর্থ্য একটু কম আপনি খেজুরের দামটা দেন, যাদের সামর্থ্য আরও কম আপনি চালের দামটা দেন। তো আপনি কমপক্ষে যেই মানের চাল নিজে খান সেই মানেরটা দেন, কারণ চাল বাংলাদেশে 30-40 টাকা কেজিও পাওয়া যায়, আবার 50-60-70 টাকাও পাওয়া যায়। আপনি যে মানেরটা খান সে মানেরটা দেবেন, ওটার মূল্য দেবেন। এখন কি পরিমাণ দেবেন? সোয়া শব্দের পরিমাণ নিয়ে ওলামাদের মাঝে ইখতিলাফ আছে। সোয়া শব্দের বাংলা অর্থ হলো অঞ্জলি। এক সোয়া হলো আরবাতু হাফনাত, চার অঞ্জলি। হাফনা, হাফনা মানে অঞ্জলি। একজন মধ্যবয়সী ব্যক্তি, সে যদি চালের টুকরিতে হাত ঢুকাইয়া দেয়, তারপরে তার দুই হাতের অঞ্জলিতে যে পরিমাণ আসবে চারবার দিলে এক সোয়া হবে। খেজুরের টুকরিতে ঢুকাইয়া দিল, চারবার দিলে এক সোয়া হবে। কিশমিশের টুকরিতে হাত ঢুকাইয়া দিল, চারবার দিলে এক সোয়া হবে। তাহলে এক সোয়া মানে কয় অঞ্জলি? এখন এবার বলুন, চার অঞ্জলি খেজুর, চার অঞ্জলি কিশমিশ, চার অঞ্জলি গম, ওজন যদি করা হয় ওজন কি একরকম হবে? নিশ্চয়ই জবের সে খেজুরের ওজন বেশি হবে, খেজুরের সে কিশমিশেরটা আরও বেশি হতে পারে। এই জন্য ওলামাই কেরামের মাঝে সায়ের পরিমাণ নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলেছেন 240 গ্রাম, 400 গ্রাম, 2 কেজি 400 গ্রাম, কেউ বলেছেন 2 কেজি 40 গ্রাম, কেউ বলেছেন 3 কেজি, কেউ বলেছেন 3 কেজির কাছাকাছি, কেউ বলেছেন 3 কেজি 300 গ্রাম। এখন আপনি কোনটা দেবেন? বেশিটা। আমি বলছি আপনি বেশিটা দেন, কারণ বেশি দেওয়ার মাঝে লাভ আছে না নাই? শুধু ফকিরের মোটেও না, আগে আপনার লাভ, যেটা বলে ফেলেছি। যত দেবেন তত ফিরে পাবেন, যত দেবেন তত ফিরে পাবেন। মানুষ দুনিয়া পাই আখেরাত ভুলে গেছে, এমন ভুলা বলছে, রিক্সা চালাচ্ছে রোজা ভাঙ্গা, 60 বছর বয়স, দাড়ি পেকে গেছে। গত পরশু একজন কারণ বাজার থেকে বাসায় গেলাম, মুরব্বী, প্রতিটা রিক্সায় উঠলে রোজার মাসে একটা প্রশ্ন করি না আমার সময়, সেটা হলো আপনারাও করবেন, সেটা হলো ভাইজান রোজা আছেন? যদি বলে হ্যাঁ, তাহলে ইফতারের পয়সা রোজা রিক্সাওয়ালারে দেওয়া উচিত না? যদি বলি রোজা আসি, আপনি ভাড়া দেবেন কেন, ইফতারের পয়সা দিয়ে দেবেন, মনটা তার বড় হয়ে যাবে। গতকাল বা পরশুয়ে প্রশ্ন করেছি, মুরব্বী বললো রোজা নাই। কেন নাই? হুজুর রিক্সা চালাইয়া পারি না। আচ্ছা, যদি একজন রিক্সাওয়ালারে বলা হতো আজকে সকালবেলা থেকে, মানে ফজরের টাইম থেকে রাত 12টা পর্যন্ত খাইবা না, উপাস থাকবা, তোমারে রাতের 12টায় হাজিরা দিয়ে আমার বাড়িতে যাইয়া বলবা যে হুজুর আমি আজকে কিন্তু 24 ঘন্টা খাই নাই, 10,000 টাকা দেয়া হবে, 10,000 টাকার লোভে 24 ঘন্টা উপাস থাকবে, এমন রিক্সাওয়ালা কি বাংলাদেশে পাওয়া যাবে না? দুই চার জন্য শত শত রিক্সা মিক্সা চালানো বাদ দিয়া বাইত বইয়া থাকবো সারাদিন উপাস থাইকা, রাতের বেলা আমার বাড়ির ভিড় জমায় ফেলবে, মাত্র 10,000 টাকার জন্য উপাস থাকবে, রোজা রাখলে জান্নাতের রাইয়ান দরজা পাওয়া যাবে, লোভই নাই, 10,000 টাকার লোভ আছে, ওই 10,000-এর জন্য সে 24 ঘন্টা উপাস থাকতে রাজি হবে, আল্লাহর জান্নাতের জন্য রাজি হচ্ছে না। বাল তুসিরুন আল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাতু খাইরুম ওয়া আবকা। আল্লাহ বলছে তোমরা দুনিয়া পাই আখেরাত ভুলেই গেছো, অথচ আখেরাত শ্রেষ্ঠ। এই জন্য সাবধান হবেন, আপনারাও আছেন, অনেকে আছি আমরা, ওরে বাবা রে বাবা, অজু করার সময় হুজুর থুতুর সাথে কিছু পানি পেটে চলে যায়, মনে হয় হুজুর অজু কইরা তো থু 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 ফালাই দিই,
খুব সাবধান, কারণ যদি পানি পেটে যায়। হুজুর সময় পানি গিলে না, থুতুর সাথে গেল কিনা তাও সাবধান। অথচ এই রোজাওয়ালা আবার ঘোষের টাকা গিলে, সুদের টাকা গিলে, হুজুর পানি গিলে না, কত বড় মুত্তাকি। আপনি শুধু বুঝলেন যে পানি পান করা যাবে না, আপনি বুঝলেন না হারাম খাওয়া যাবে না, আপনার ভুল বুঝ, এটা ইসলামের সহি বুঝ নয়। এই জন্য বেশি দেবেন তো 3 কেজি 300 গ্রাম দেবেন। আমি পার্সোনালি 3.5 কেজি দিয়ে আসছি সবসময়, আলহামদুলিল্লাহ অনেকদিন যাবত। তো আপনারা 3.5 কেজি দিতে চেষ্টা করবেন, আর না হয় 3 কেজি 300 গ্রাম দেবেন। বলবেন যে হুজুর অর্ধ চায়ের কথা কবেন না, না অর্ধ চায়ের কথা আমি বলবো না, কারণ অর্ধ চায়ের মূলত রীতিটা প্রণয়ন করেছেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন খলিফা হলেন মক্কা মদিনাতে, তিনি সফরে এসে দেখলেন এ এলাকায় গম পাওয়া যায় না, ভিআইপিদের খাবার। তখন তিনি বললেন যে আরে গরিবরা তো গম কিনতে পারে না, রুটি খাইতে পারে না, কমপক্ষে সাদাকাতুল ফিতির হিসাবে তোমরা ধনীরা একটু গরিবদের বাড়িতে গম দেও মিয়া, তারা এটা আটা দিয়ে, আটা কি জানি কয় কি বলে, জাতা দিয়ে ফিসে, তারা রুটি বানাইয়া খাক না, একটু টেস্ট নেক না, তবে গমের দাম বেশি, তাই তোমরা অর্ধসা পরিমাণ দাও। উদ্দেশ্য ছিল গরিব মানুষগুলো যেন কমপক্ষে বছরে একবার রুটির স্বাদ নেয়, গরিব রোগ খাক না এক উচিলা, দাম বেশি তাই তিনি বলছে অর্ধসা। কালের পরিক্রমায় গমের দাম কি বাড়ছে না কমছে? এখন এটা গরিব রাও নিতে চায় না। আমিরে মুয়াবিয়া যদি আজকে বেঁচে থাকতেন বলেন তো এই আদেশ তিনি দিতেন? উনি কি গরিবকে ঠকাইতে চাইছিল? তো এই মাসলাকে আপনারা বোঝেন না? এটা কি ইসলামী ফাউন্ডেশনের আলেমরা বোঝে না? এই জন্য আমি মনে করি গম থেকে আমাদের ফিরে আসা উচিত। গমের ফতুয়ার কারণে গরিব ঠকতেছে কম পাইছে, ধনী ঠকতেছে কম দিচ্ছে। এই জন্য আমাদের বলা দরকার যে কম পক্ষে চাল দেন, চাল দিলেও তো 3.5 কেজি। তবে হ্যাঁ, গমের ফতুয়া যদি তারা দেয় তাদের জন্য যাদের সামর্থ্যের পরিমাণটা খুব কম, তারা যেন 70 টাকা দিয়ে হলেও কম পক্ষে সাদাকাতুল ফিতরের কাজে অংশগ্রহণ করতে পারে, তাদের জন্য ফতুয়া প্রযোজ্য। এখন কখন দেবেন? নিশ্চয়ই ঈদগাহে আসার আগে। এ বিষয়ে 4টা হুকুম। সুন্নাহ হলো চাঁদ ওঠার পরে ঈদগাহে যাওয়ার আগে, জায়েজ হলো 2-4 দিন আগে। কয়দিন আগে বলছি? এর বেশি নয়, এটা জায়েজ, কারণ এর আগে দিবেন সদকাতুল ফিতিরের টাকা খাইয়া বইয়া থাকবো, ঈদের দিনও ভিক্ষা করবো, তো লাভটা হইল কি? এই জন্য বেশি আগে দেবেন না, বেশি আগে দেয়া মাকরুহ তানজিহি, অসুন্দর। ঈদের দিন দেন না ঈদগাহে আসতে, ঈদগাহ থেকে যাওয়ার পরে সূর্যাস্তের আগ পর্যন্ত দেয়া জায়েজ, মাল কারাহা মাকরুহ তাহরিমি বিনা ওজরে। ঈদের দিনও দেন নাই পরে দেবেন, দিতেই হবে, তবে এটা হারাম, দেবেন সাথে গুনাও হবে। তাহলে আমরা সবাই ইনশাআল্লাহ ঈদগাহে আসার আগে দেব, আল্লাহ তৌফিক দান করুন। গ্রামের বাড়িতে ফকির আছে, গরিব আছে, আত্মীয় স্বজন, আপনি পাঠাই দেন, এখন বিকাশে পাঠানো যায়, পাঠানো যায় না, আপনি 1-2 দিন আগে পাঠাই দেন। যদি কোনোভাবে পাঠানোর সুযোগ না থাকে তাহলে টাকাটা আলাদা করে রেখে দেন ওর জন্য, তাহলেও কমপক্ষে দিয়ে দিচ্ছেন মনে হলো। কিন্তু ঈদগাহে যাওয়ার আগেই দেবেন, পরে যেন দেয়া না হয়। ঈদের উদযাপন নিয়ে 2-4 মিনিট কথা বলবো। দুপুরবেলা খাওয়ার কোনো টেনশন নাই, সুতরাং তাড়াহুড়া দরকার নেই। ঈদ আমাদের দেশে ইবাদত নাই অধিকাংশের কাছে, শুধু আনন্দের বিষয় হয়ে গেছে। অথচ ঈদ শুধু আনন্দ নয়, এটা ইবাদত বটে। যদি সুন্নার আলোকে ঈদ উদযাপন করেন পুরাটা ঈদ ইবাদতে পরিণত হবে, সুবহানাল্লাহ, পুরাটা ঈদ ইবাদতে পরিণত হবে। এখন ঈদের ইসলামী নিয়ম হলো চাঁদ খোঁজার চেষ্টা করা, 1 নম্বর সুন্নাহ।
তো আলহামদুলিল্লাহ আকাশ খোলা থাকলে চাঁদ দেখবেন, ছাদে উঠা, ঘরের ছাদে উঠা, রাস্তায় দাঁড়ায়া সুন্নাহ আদায় হবে। রাসূলুল্লাহ বলেছেন সুমুলি রুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। আমাদের ইসলামী ফাউন্ডেশন চাঁদ দেখার জন্য ওনারা সারা বাংলাদেশে তাদের লোক রেখে দিয়েছে। চাঁদ আপনার নিউ টাউন এলাকায় দেখা না গেলেও অসুবিধা নাই, ওনারা আপনাকে টেলিভিশন রেডিওতে বলে দেবে, তাহলে আপনি খোঁজার চিন্তা মাথায় রাখবেন, এটা একটা সুন্নাহ। এখন যদি নিজ চোখে চাঁদ দেখেন, দ্বিতীয় সুন্নাহ হলো কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআল হিলালা ক্বালা আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদ দেখতেন, নতুন চাঁদ দেখেই তিনি পড়তেন, কি পড়তেন, এটা সুন্নাহ। তারপর একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ। সুনান আদ-দারামি হাদিস নাম্বার 1697। আল্লাহর হাবিবে দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ। এই দোয়াটা শিখবেন, চাঁদ দেখে দোয়া পড়বেন, তারপর আপনি তাকবীর দেবেন। ঈদের ফিতর দিন আমাদের দেশে ঈদুল আজহাতে তাকবীর হয়, ঈদুল ফিতরে তাকবীর দেওয়ার অভ্যাস নাই, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর দিতেন। সহিহুল জামে হাদিস নাম্বার 5004, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকাব্বিরু ইয়াউমাল ফিতর ওয়াল আযহা মিন হিন ইয়াখরুজু মিন বাইতিহি হাত্তা ইয়াতিয়াল মুসাল্লা। বিশ্বনবী চাঁদ দেখেও তাকবীর দিতেন, ঈদগাহে বের হয়ে ঈদগাহে পৌঁছা পর্যন্ত তাকবীর দিতেন। আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসিরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা, আলহামদুলিল্লাহ। সুন্নার আমল আমি কাবাতে দেখেছি, আপনারা অনেকে উমরা করেছেন, রমজানে ইতিকাফ করেছেন, রমজান ঈদের নামাজ কাবাতে পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছিলেন, সেখানে আমি দেখেছি ইতিকাফও কাবাতে করেছি আলহামদুলিল্লাহ। সেখানে আমরা তো চাঁদের অপেক্ষায় আছি যে আজকে চাঁদ দেখা যাবে, তো কাবার ভিতরে বসে তো চাঁদ দেখা যায় না। চাঁদ উঠলো কি না আমরা কিভাবে বুঝলাম, ওই যে ক্লক টাওয়ার যেটা আছে, ওই ক্লক টাওয়ার থেকে বিভিন্ন রকমের আপনার বাতির আলো ছড়ানো হলো, আর কাবার মাইকগুলোতে আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসিরা সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসিলা, এ তাকবীর যখন পড়া শুরু হলো আমরা সবাই বুঝেছি চাঁদ উঠে গেছে। তাহলে চাঁদ ওঠার পরে কি পড়তে হবে, তাকবীর দিতে হবে। এটা শুধু ঈদুল আজহার জন্য নয়, ঈদুল ফিতরেও বটে। তারপরে কুশুল বিনিময় হবে, সুন্নাহ কি, সাহাবারা যখন ঈদুল ফিতরে ঈদুল আজহার তারা ঈদাল তাকাউ ইয়াউমাল ঈদ ইয়াকুলু বাদুহুম লিবাদিন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আমরা বাংলাদেশে বলি ঈদ মোবারক, আর সাহাবারা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। বাংলা অর্থ হলো যে ইবাদতগুলো আমরা ইতিপূর্বে করেছি এক মাস লাগাত, কোরবানে গরু কিনছি আর অন্য অন্য ইবাদত, বাংলা অর্থ হলো আল্লাহ যেন আমাদের সকল ইবাদত কবুল করে। একজন আরেকজন দেখা হলে দোয়া করতো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তবে ঈদ মুবারক বলাতে নাজায়েজ কিছু নাই। ইবনু উসাইমিন আরবের বিখ্যাত আলেমের একজন, তাকে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি উত্তর দিয়েছেন যদি কোনো এলাকার আঞ্চলিক শব্দ ঈদের ক্ষেত্রে ব্যবহার হয় অসুবিধা নাই, লাইসা লাহা তাহানিয়াতুন মাকসুসা বাল মা ইতাদাহুন নাস ফাহুয়া জায়েজ। ঈদ মুবারক যারা বলেন গুনাহগার হবেন না, তবে ঈদ মুবারক বলার মাঝে কোনো সওয়াব নাই, কিন্তু তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এ দোয়ার মাঝে সওয়াব আছে। গোসল করা সুন্নাহ ঈদগাহে আসার আগে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদগাহে আসার আগে গোসল করে আসতেন, ঈদুল ফিতরের জামাতে আসার আগে কিছু খাবেন, খেয়ে আসা সুন্নাহ। রাসূলুল্লাহ খেতেন, খেজুর খেতেন, ইয়াকুলু তামারাত ওয়া ইয়াকুলুহুন্না ফিতরা, সহিহ বুখারীতে আসছে হাদিস নাম্বার 953। তিনি খেজুর খেতেন বেজোড় সংখ্যায়, হয়তো একটা অথবা তিনটা খেজুর যদি পাওয়া না যায় আপনি যে কোনো খাবার খেয়ে ঈদের জামাতে আসবেন। ঈদের দিন রোজা রাখা কি, তা আপনি খেয়ে আল্লাহকে বুঝালেন আল্লাহ এক মাস রাখছি তোমার হুকুম, আবার আজকে সকালবেলা খাইছি এটাও তোমার হুকুম, আমি তোমার হুকুমের কাছে মাথা পেতে দিলাম। সম্ভব হলে আতর দেবেন, উত্তম কাপড় চোপড় পরিধান করবেন,
সকাল সকাল ঈদগাহে আসবেন, সম্ভব হলে পায়ে হেঁটে আসা সুন্নাহ, এক রাস্তায় আসা সুন্নাহ আর এক রাস্তায় যাওয়া সুন্নাহ। ঈদ নিয়ে ইনশাআল্লাহ আমরা আরো কিছু কথাবার্তা লাইলাতুল কদরের দিন বলবো, ঈদের দিন বলবো, আজকে আর সময় আমাদের নাই, তাই সেদিকে আর গেলাম না। আপনারা ইতোমধ্যে শুনেছেন আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদ কমিটি গত জুমায়ও ঘোষণা করেছে, এর আগের জুমায়ও বলেছিলেন, আমরা 27তম রাতে এখানে কিছু দিনই আলোচনা করব। আপনাদেরকে তারা দাওয়াত দিয়েছেন সাহারির আয়োজন তারা করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনারা যারা দূর থেকে আসতে চান টেনশন নাই, খাবার নেই, ইনশাআল্লাহ ওনারা সাহারির আয়োজন করবেন। এ উদ্যোগ ইতোমধ্যে আমাদের সম্মানিত সভাপতি সাহেবের নেতৃত্বে ওনারা নিয়েছেন। এখন সেদিন এখানে ইফতারের আমরা বড় একটা আয়োজন করতে চাই, আমি নিজে এখানে ইফতারের আগে হাজির হব ইনশাআল্লাহ, সারা রাত সেদিন এখানে আপনাদের সাথে থাকবো আশা করছি। এখানে আমরা কমপক্ষে 500 জনের ইফতারের ব্যবস্থা করতে চাই। ইফতারির আয়োজনের মাঝে সওয়াব আছে না নাই, আগামী রোজা পর্যন্ত বেঁচে নাও থাকতে পারি, তো আমরা সেদিন 500 জনের ইফতারের আয়োজন করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এই ইফতারের আয়োজনটা মুসল্লিদের থেকে যদি হয় তাহলে ভালো হতো, ওনারা সাহারির আয়োজন করবে, আমরা নিজেরা ইফতারের আয়োজন করব। 60,000 টাকার মতো লাগতে পারে, 12 জন ভাই যদি 5,000 করে দেন তাহলে 1 মিনিটে আমি কাজ শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আমি 5,000 দেব শুরুতে, 11 জন ভাই, 3 সভাপতি সাহেব, 4 5 6 7 কি ছোট মানুষ, 8 9 10 11 12 আল্লাহু আকবার, 1 মিনিট লাগে নাই। আল্লাহ তাআলা আপনাদের দান কবুল করুক, বলেন আমিন। অসুবিধা নাই, যারা দিয়েছেন সভাপতি সাহেব বলতেছেন ওনারা যে আইটেমে চিন্তা করেছিলেন সেটাতে 60,000 লাগতো, এখন আপনারা যদি টাকা বেশি দেন আইটেম একটু বাড়াবে, কোনো অসুবিধা নাই, সওয়াব তো আমাদের সবারই হবে। জি হ্যাঁ, শামসু ভাই নগদ দিয়ে দিছে, তাহলে আমিও নগদ দিয়ে দিই। ধরেন এই 10টা হয় কিনা দেখেন, এখন বাকিরা একটু মোবাইল নাম্বার আর নামটা একটু দিয়ে দেন। ওই যে একজন ভাই আসছে, এই যে ভাই, এই যে ভাই আসছে, এখন যারা 5,000 দিতে পারেন নাই তারা মন খারাপ করছেন না, মন খারাপ করার কিছু নেই, এই ফান্ডে আমরা 1 টাকাও নেব। কেউ আরেকজন নাম ছাড়া 5,000 দিয়েছে, নগদ আল্লাহ কবুল করো, বলেন আমিন। তো যারা 10 20 50 100 দিতে চান তারাও ইনশাআল্লাহ নামাজের